হাসপাতাল থেকে বাড়ি ফিরে দেখলাম নন্দা প্রচন্ড ভয় পেয়ে আছে। ওকে সামলাবার আগেই বাড়ি এসে হাজির গোপারা। আমাদের বাড়ির বউকে উনি কি খাইয়ে মেরে ফেলে দিলেন আর আমরা ভালো মানুষই করে ছেড়ে দেব? বিশ্রীভাবে চলতে থাকে নন্দার উপর দোষারোপের পালা। মাথাটা আর ঠান্ডা রাখা গেল না। শুভ্রার মৃত্যুটা স্বাভাবিক নয়। আমি খুনের আসল কারণটা বার করে খুনির হাতে হাত করা পড়াবো। ডাবলুর মোবাইলের রেকর্ডিং থেকে কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম। ও যখন বাড়ি থেকে এসেছিল তখনই ওর শরীরটা খারাপ ছিল। এর মধ্যে অরূপ এসে বলল, ঠাকুরের মুখের মিষ্টি ল্যাব টেস্ট রিপোর্ট এসে গেছে, মিষ্টিতে বিষ নেই। আমি জানতাম, আমি জান দিদি ভাই। ও নন্দা, আই কিছু বলবি? হ্যাঁ, তোমার সাথে আমার একটু দরকার ছিল। বাইরে দাঁড়িয়ে রইলি কেন, ভেতরে আয়। শঙ্করের মা, হ্যাঁ, তুমি একটু বাচ্চাদের ঘরের বিছানাটা করে দাও না, এটা পরে করো। আয় ভেতরে আয়। কি বলবি বল, মোবাইল দিচ্ছিস কেন? ও, আমি টাবলুর কাছে মোবাইল চাইছিলাম, তুই সেটা শুনেছিস বুঝি? আমি ওর মোবাইলটা চাইছিলাম, ওর মোবাইলে ওই সিঁদুর খেলার ভিডিওটা দেখবো বলে। এটা তো একটা ভিডিও আছে। তুইও তুলেছিলি নাকি? তুই তো নিজেই সিঁদুর খেলছিলি, তুই আবার কখন তুললি? এটা অষ্টমীর দিন তোলা, লাহা ভবন। এতে তোমার গোয়েন্দাগিরির প্রমাণ আছে। বাড়ির সকলকে আজ এই ভিডিওটা দেখাবো ভেবেছিলাম। রথিন লাহা যা যা বলেছেন সব আমার ফোনে রেকর্ড করা আছে। তোমার ও বাড়িতে শাড়িওয়ালি হয়ে ঢোকার থেকে সবকিছু এই দেখ। কথায় কথায় জানতে পারলাম যে ও নাকি একটা শাড়ির ব্যবসা শুরু করেছে। ও আমাকে বললো যে ও নাকি ওই শাড়ির ব্যবসার পাশাপাশি ও শখের গোয়েন্দাগিরিও করে। অবশেষে সেই রুমি গোয়েন্দাগিরি করে আমার এই নবরত্ন মূর্তিটি খুঁজে বার করেছে। আমাকে দেখাচ্ছিস কেন? বাড়ির সবাইকে দেখাবি বলে এনেছিলি, তাদেরই দেখা। সরি দিদিভাই, আমি এটা এক্ষুনি ডিলিট করে দিচ্ছি, এক্ষুনি। শুধু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি আমাকে বাঁচাও দিদিভাই। বিশ্বাস করো, এই শুভ্রার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে এই বদনাম থেকে বাঁচাও দিদিভাই, প্লিজ প্লিজ দিদিভাই, এই বদনাম থেকে বাঁচাও তুমি আমাকে। এই বদনাম যে মিথ্যে সেটা সবাই জানে নন্দা। যারা বদনাম দিচ্ছে তারা হয় বোকা নয় শয়তান। আসল ঘটনার থেকে আমাদের চোখ সরানোর জন্য ওরা তোর দিকে আঙুল তুলছে। এই মিথ্যে বদনাম থেকে আমি তোকে এমনিও বাঁচাবো, অমনিও বাঁচাবো রে। আমি বেঁচে থাকতে তোর বা এবাড়ির ক্ষতি কোনো দিন হতে দেব না, দেখে নিস। আর তার জন্য তোকে এই ভিডিওটা ডিলিট করতে হবে না। সত্যি বলতে কি, আমি চাই না তুই এই ভিডিওটা ডিলিট করিস। এটা থাক নন্দা, এটা হয়তো পরে আমার কাজে লাগবে। তোমার কাজে লাগবে? কি কাজে লাগবে দিদি ভাই? পরে বলবো। আমি খুব খারাপ দিদি ভাই, খুব ছোট মন আমার,
তুমি আমার জন্য এত কিছু করছো, আমাকে বাঁচানোর জন্য তুমি ঝাঁপিয়ে পড়ছো, আর আমি তোমাকে সব সময় কিভাবে? একদম নিজের কাছে পরিষ্কার থাকবি, তুই কোনো অন্যায় করছিস না। তুই এই লড়াইটা করছিস নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তাই তো? তুই পার্লার করতে চাস, তাই তো? করবি, 100 বার করবি, 1000 বার করবি। তার জন্য যদি আমার গোয়েন্দাগিরির কথা সবাই জেনে যায়, জানবে কি আছে তাতে। বৌমণি আসছে বাড়ি? আয় 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 অরূপ, ভেতরে। সরি, অনেক রাত হয়ে গেছে আর। না না, তাতে কি হয়েছে? না মানে তুমি এখনো ঘুমোনি? তুইও তো ঘুমোস নি এখনো। আসলে বৌমণি, এত এত রাগ হচ্ছে না, কিরকম ব্যবহার করলো বলো তো? যত ভাবছি আমার ইরিটেশন বাড়ছে। আমারও খুব মাথা গরম হয়ে গেছে সত্যি। ওই লোকগুলো, আমার না সন্দেহটা আরো বেড়ে গেল। আচ্ছা বৌমণি, দিদি ঠিকঠাক আছে তো? আসলে ওর মুখেই যত হম্বি তম্বি, ও এমনি খুব ভীত। নন্দাকে আমি সামলে নেব, তুই একদম চিন্তা করিস না। আমি জানি ও টেনশনে আছে, ওটা আমি দেখে নেব। আচ্ছা বৌমণি, এবার কেসের কথাটা বলো তো, পুরো ইনসিডেন্টটা দেখে তোমার কি মনে হলো? দেখো কালকে পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়ে যাব, দেন সেটা রিপোর্ট হাতে পেলেই ভাবা যাবে। তার আগে আয় বুঝতো, পুরো ঘটনাটা কি ঘটেছিল প্রথম থেকে আমরা দুজনে মিলে একটু সাজিয়ে নি। ফাইন, তাহলে তুমি ভেবে বলো না। প্রথমে যেটা হয়েছিল সেটা হলো, শুভ্রা সিঁদুর খেলতে এলো, সিঁদুর খেলতে খেলতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই শুভ্রার মৃত্যু। এখন প্রশ্ন হলো, শুভ্রা কি হঠাৎই অসুস্থ হলো না আগে থেকে অসুস্থ ছিল, সেটা জানবো কি করে? এটা খুব ইজি বৌমণি, ওর মেডিকেল হিস্ট্রি জানলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, মেডিকেল হিস্ট্রি জানলেই তো হয়ে যাবে। আর 2 নম্বর হলো, শুভ্রার বড় যা গোপা, ও যখন হেমন্তকে খবরটা দেওয়ার জন্য ফোন করলো, তখন হঠাৎ করেই বলে বসলো নন্দা মিষ্টি খাওয়ানোতে নাকি এরকম হয়েছে। তুই একবার ভেবে দেখ, এরকম কথা কেউ বলে? মানে এরকম একটা টেনশনের সময় বাড়ির লোকের কাউকে দোষারোপ করাটা মানায়? আমার মনে হয় উনি ছুটো খুঁজছিলেন অন্য কারোর ঘাড়ে দোষটা চাপানোর জন্য। তাহলে এরকম একটা কথা ওর মাথায় এলো কি করে? মিষ্টিটা মুখে দিল আর সঙ্গে সঙ্গে মুখ থেকে রক্ত তুলে এলিয়ে পড়লো, এটা কখনো হয়? আচ্ছা ধর, তর্কের খাতিরে যদি আমি ধরেই নিই যে মিষ্টিতে বিষ ছিল, সেটা পাড়ার মেয়ে বউদের কাছে আসবে কোথা থেকে? এ পাড়ায় কার দায় পড়েছে বলতো শুভ্রাকে মারার? তার মানে তুমি বলছো যে বিষের এফেক্ট নেই? আর সবথেকে বড় প্রমাণ তোমাদের হাতেই আছে, মা দুর্গার মুখের মিষ্টির ল্যাব টেস্ট রিপোর্ট। ল্যাব টেস্ট রিপোর্ট বলছে যে মিষ্টিতে বিষ নেই। তার মানে দিদি সেফ। একদম। কিন্তু বিষ যে শুভ্রার শরীরে আগে ঢোকেনি সেটাও তো জোর দিয়ে বলা যাচ্ছে না। এটাও তো হতে পারে যে শুভ্রা বাড়ি থেকে বেরোনোর আগেই কেউ কোনো ছুতো করে ওকে বিষ খাইয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, বিষটা ওকে বাড়ির থেকে বেরোবার আগেই দেওয়া হয়েছে। যখন ওই ইনসিডেন্ট হলো, তাই গোপা পুরো বিষয়টাকে চাপার জন্য দিদির দিকে আঙুল তুলেছিল, যাতে কারোর ফোকাস ওদিকে না যায়। ঠিক বলেছি তো? তার মানে ওই ভদ্রমহিলাই, তার চান্স কম। কেন? তুই একবার ভেবে দেখ, গোপা যদি কারোর দোষ ঢাকার চেষ্টা করেও থাকে,
তাহলে তো সবার আগে ওকে জানতে হবে যে আদেও বিষটা দেওয়া হয়েছিল কিনা। এক্স্যাক্টলি, আর সেই জন্যই উনি, বাই দ্য ওয়ে, বিষটা তো উনিও দিয়ে থাকতে পারে। আরে না রে বাবা, চোরের মন মোচকার দিকে, কথাটা শুনিস নি? ও যদি কিছু করে থাকতো তাহলে ওর নজর সবসময় শুভ্রার দিকে থাকতো। সব সময় ওর মনে হতো এই বুঝি বিষ কাজ করলো, এই বুঝি বিষ কাজ করলো, কিন্তু একবারও ও শুভ্রার দিকে তাকায় পর্যন্ত নি। সেটা যে করেনি তুমি বা জানছো কি করে? টাবলোর মোবাইলে আমি ভিডিও দেখেছি, তাতে তো দেখলাম ও নিজেকে নিয়ে বরণ নিয়েই ব্যস্ত, একবারও শুভ্রার দিকে তাকাচ্ছে পর্যন্ত না। তারপর যখন শুভ্রার ওরকম হলো, ও কিন্তু সত্যিই অবাক হয়েছিল, সত্যিই ভয় পেয়েছিল রে। বৌনি, পুরো বিষয়টা খুব কনফিউজিং। আচ্ছা, এটাও তো হতে পারে যে ভদ্রমহিলা একজন পাক্কা ক্রিমিনাল, উনি ইন্টেনশনালি ওদিকে তাকাননি যাতে কেউ সন্দেহ না করে, ঠিক যেভাবে তুমি সন্দেহ করনি। বাবা, এত পাক্কা ক্রিমিনাল বলছিস? হ্যাঁ। না রে অরূপ, আমার তা মনে হয় না। তাহলে ও হঠাৎ করে নন্দার দিকে আঙুল তুলতো না? দেখ, নন্দার দিকে আঙুল তোলার পরেই কিন্তু একটা হট্টগোল তৈরি হয়ে গেল, মানে থানা, পুলিশ, হসপিটাল সবকিছু একটা হাঙ্গামা তৈরি হয়ে গেল। যদি সত্যি ক্রিমিনাল হতো তাহলে তো এসবও হতেই দিতে চাইতো না, তাই না? তাহলে কি বৌমনি? সেটাই তো বোঝার চেষ্টা করছি। গোপা নিজেই একটা বড় খটকা। আমার তো মনে হয় শুভ্রাকে কোনো বিষ্টির কিচ্ছু দেওয়া হয়নি, আর গোপা আদেও জানেই না যে শুভ্রাকে বিষ দেওয়া হয়েছিল না হয়নি। এটা তোমার কেন মনে হচ্ছে? শুভ্রার পেটে যদি বিষ না থাকে তাহলে 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 কি? তাহলে হুমকিটা আমি দেব গোপা। ও যদি জানতোই শুভ্রার পেটে বিষ আছে, তাহলে আমি যখন বললাম যে বিষ নেই, সেই কথাটা শুনে ও ঘাবড়ে গেল কেন বলতো? দূর বাবা, একদিকে ভদ্রমহিলা বিষ দেননি, আর একদিকে ভদ্রমহিলা শিওর নয় যে কে বিষ দিয়েছে। তুমি উইয়ার্ড বিহেভ করছিল কেন? সাইকো নাকি ভদ্রমহিলা? আচ্ছা ভবনি, তুমি কি ঠিক সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? মানে গোপা জানে যে শুভ্রাকে কে মারার চেষ্টা করেছে, কিন্তু কিভাবে মারতে পারে সেটা জানে না। আর যে শুভ্রাকে মারতে চেয়েছে সেই শুভ্রার খুব কাছের কেউ। এক্স্যাক্টলি, আর মুখ থেকে রক্ত উঠতে দেখে গোপার মনে হয়েছে যে এটাই কাছের মানুষের কাজ এবং তাকে সন্দেহের হাত থেকে বাঁচাতে হবে। গ্রেট বৌমনি, তাহলে তো গোপাকে চাপ দিলেই পুরো বিষয়টা জানা যাবে। দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না, আগে পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপর আমি নিজে ওদের বাড়িতে যাব। ইম্পসিবল বৌমনি, তুমি ওই বাড়িতে যাবে? তুমি ওদেরকে চ্যালেঞ্জ দিয়েছো, তুমি এখন ওদের বাড়িতে গেলে ওরা তোমাকে ছাড়বে মনে মনে হচ্ছে? অরূপ, পোস্টমর্টম রিপোর্টে যদি বেরোয় যে পেটে বিষ নেই, তাহলে আমি কিন্তু ওদের নামে খুনের ডায়েরি করব বলে দিলাম। আরে তুমি কেন বৌমনি? কেন করব না? শুভ্রা আমার কোলে মাথা রেখে আমাকে আঁকড়ে ধরে কিছু বলবার চেষ্টা করতে করতে মুখে রক্ত তুলে মারা গেল, আর আমি থানায় ডায়েরি করতে পারি না? আরে আশিস যে। আরে বিজনদা, কেমন আছেন? শুভ বিজয়। আর শুভ, কাল পাড়া যা ঘটলো। আচ্ছা কেসটা কি হয়েছিল বলো তো? শুভ্রা বৌদির ঘটনাটা না, ভেরি আনফরচুনেট। তোমাদের সাথে কি ওদের কোনো ঝামেলা টামেলা ছিল? মানে আমাদের সঙ্গে ঝামেলা মানে কি বলতে চাইছেন? কাল রাতে ওদের বাড়িতে আমি গেছিলাম, একই পাড়াতে বাস, তাই আর কি। বলে কি তোমার বউর হাতের মিষ্টি খেয়েই নাকি? ওনারা বললেন এই কথা? সেটাই তো বলছি, ওদের বাড়ি থেকেও তো তাই বলছে। তোমাদের মতো একটা রেপুটেড ফ্যামিলি, নিশ্চয়ই ঘটনাটা ঘটেছে, নাহলে শুধু শুধু বলবে কেন? মানে কি বলতে চাইছেন আপনারা? আমার স্ত্রী নন্দা জোর করে শুভ্রা বৌদিকে বিষ খাইয়েছে? জোর করে কিনা জানি না, যা নটে তার কিছুটা বটে, কি বলছিস? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওর বই খাইয়েছে বিষ, নাহলে হয় নাকি? কি করে হয়? কিন্তু মিত্রির বাড়ির নজরে তো জড়িয়ে যাবে কেন? ভগবানই জানেন। চুপ করুন, একদম চুপ করুন। তখন থেকে না জেনে আজে বাজে কথা বলে যাচ্ছেন আপনারা, আর একটা কথাও শুনবো না আমি।
মিষ্টি ভাই কি হো আবার শুন না এই আলুগুলো কাটতে চট করে আমি টমেটোটা কেটে ফেলি গোটা পাড়ায় রটেছে যে নন্দার দেয়া মিষ্টি খেয়ে শুভ্রা বৌদি নাকি মারা গেছে কি যাচ্ছে তাই ব্যাপার তুমি ভাবতে পারবে না মা আরে ওটা তোকে নিজের মুখে বললো একে নিজের মুখে বলা ছাড়া কি বলবো বলো ছি 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 পাড়ায় আর কোনো মান সম্মান রইল না মা ছি আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই রকম একটা অ্যালিগেশন পাড়ার লোক আমাদের নামে বিশ্বাস করছে কেন করবে না রটনা জিনিসটাই তো স্পাইসি একজন বলছে বাকিরা তার সঙ্গে তাল দিচ্ছে কি হিউমিলিটিং ব্যাপার তুমি ভাবতে পারবে না বাবা বলে মাথা গরম করিস না এইভাবে রাগারাগি করলে তো শরীরের কথা বাদ দাও বাবা তুমি জানো না কি ভয়ঙ্কর হিউমিলিটিং বিজনদা বিজনদা সামনা সামনে জিজ্ঞেস করছে দূর থেকে কেউ কেউ আঙুল তুলে দেখাচ্ছে যেন আমাদের গোটা পরিবারটা একটা অপরাধী পরিবার ছি 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 কি লজ্জার কথা অথচ আমরা পাড়ার লোকজনদের সাথে সদ্ভাব রেখে চলি হ্যাঁ আমার ছেলেরা সব সময় তাদের দরকারে অদরকারে এগিয়ে যায় আরে ওরা একটা মিথ্যে বদনাম তারা বিশ্বাস করলো এতটাই ঠুনকো তাদের বিশ্বাস বাবা ছাড়ো তো তুমি এসব কথা আর মির্জা তোকেও বলি হারি যাই তুই অসভ্য লোকেদের কথায় কান দিস কেন এত শুধু অসভ্য নাকি আর ওই যে ওদের বাড়ির লোকজনদের কথা কিছু বলতে পারছিস না কি বদমাশ যেই ওদের বাড়িতে যাচ্ছে তাদের কি ওরা বাজে কথা বলছে হ্যাঁ গো কি হবে এখন দিদিভাই দিদিভাই কি হবে এবার পাড়ার সবাই ভাবছে আমি শুভ্রাকে আরে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিছু হলেই হলো আমি আছি না তুই একদম ভয় পাস না নন্দা কিচ্ছু হবে না তোর গাড়ি নিকালো আভি গাড়ি নিকালো কমলা মিত্র রাতে বড় অপমান কিছুতেই সহ্য করবে না গাড়ি নেই তুমি কি করবে মা উকিলের কাছে যাব থানায় যাব মানহানির মামলা করব ওদের নামে এই তো এই তো উকিলের শিরোমণি বসে আছে আমাদের ঘরে বলি গায়ে সামলা না চাপিয়ে সামলা গায়ে হয়ে মাটি ঘাস খেয়ে যা কি মুশকিল না আমি কি করব আমি কি করব হ্যাঁ আমাদের নামে এত বড় অপমান করে গেল আর আমাকে শিখিয়ে দিতে হবে যে তুই কি করবি মামলা ঠুকবি মানহানির কেস সাজিয়ে ওদের ফাঁসিতে ঝোলাবি তবে তো ঠাম্মা শান্তি পাবে মানহানির কেসে ফাঁসি আমি কোনো কথা শুনতে চাই না টাবলু তুই না পারলে হাম করেঙ্গে তুই শুধু ড্রাইভারকে বল গাড়ি বার করতে আমি ওদের বাঁধরামু শেষ করে আসবো ওদের এত দূর আসপর্দা আমার নাক বইয়ের গোটা পাড়ায় বদনাম করে বেড়াচ্ছে হ্যাঁ বৌমু ঠাম্মা এক মিনিট বৌমনি কোথায় একটা নিউজ আছে কি খবর বাবা ভালো কিছু মাসিমা আমি সেটা বলছি কিন্তু বৌমনি কোথায় আ বলো যা এ ছোড়া তো চেঁচা কেন বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি বৌমনি বৌমনি কি রে অরূপ কি হয়েছে বৌমনি পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে বৌমনি পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে শুভ্রা বৌদির পেটে বিষ নেই বিষ নেই উফ কি শান্তি তাহলে শুভ্রা মারা গেল কি করে বৌমনি সেটাও খুব প্যাথেটিক ইন্টারনাল হেমোরেজ থেকে উনি মারা গেছেন ইন্টেস্টাইনাল ব্লিডিং এত হয়েছে যে ওনার পেটে রক্তের পুকুর হয়ে গেছে আর তাই জন্য মুখ দিয়ে অত রক্ত বেরিয়েছে ওমা কি সাংঘাতিক কি কষ্ট পেয়েছে বউটা কি কি হয়েছে বললো মা শোন না ওই ইন্টারনাল হেমারেজ কি করে হলো সেটা কিছু জানা গেছে না বৌমনি কারণ পেটে কোনো আঘাতের চিহ্ন নেই ইন্টারনাল হেমারেজ থেকে তো ব্লিডিং কেন হয়েছে সেটা এখনো জানা যায়নি দিদিভাই শুভ্রার পেটে যখন কোনো বিষ পাওয়া যায়নি তখন কেউ আমাকে কোনো দোষ দিতে পারবে না বলো পারবে নাই তো তুই কিচ্ছু চিন্তা করিস না নন্দু কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না না দিদিভাই তুমি বলো এখনো কি ওরা আমার নামে ওসব কথা বলছে নন্দা কেন তুই এত ভয় পাচ্ছিস শুভ্রার পেটে বিষ পাওয়া গেলেও ওরা তোর কিচ্ছু করতে পারতো না আর এখন তো প্রশ্নই ওঠে না সেই তো কে আর কি বলবে তোকে তোর মাথা থেকে একদম সব ছেড়ে ফেল হ্যাঁ তবে তোর সম্পর্কে ওরা যা কথা বলেছে তার জন্য আমি ওদের ছাড়বো না কিন্তু ওদের শাস্তি পেতেই হবে এই অরূপ শোন পোস্টমর্টম রিপোর্টে আর কি কি লেখা থাকে রে আর কি কি লেখা থাকে মানে মানে
আমি তো আসলে কখনো পোস্টমর্টম রিপোর্ট দেখিনি, মানে ওতে কি শুভ্রার শরীরের অবস্থা কেমন ছিল বা ও প্রেগন্যান্ট ছিল কিনা এসব কি লেখা থাকে? বমনি শুভ্রা বৌদি প্রেগন্যান্ট ছিলেন না, তাহলে পোস্টমর্টম রিপোর্টে মেনশনড হতো। আচ্ছা, শুভ্রা তাহলে ওইভাবে ছেলে ছেলে বলে উঠলো কেন? কি জানাতে চেয়েছিল ও?